সাধন শ্রেণীর পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করব। আলোচনা করার আগে আমরা পৃথিবীকে একটা ডিমের সঙ্গে বা তরমুজের সঙ্গে তুলনা করতে পারি। যেমন তরমুজের আমরা তিনটে অংশ দেখি, একবারে ভিতরের লাল অংশ, তারপরে সাদা, এবং লাস্টে বাইরের খোসাটা হলো সবুজ রঙের। সেইরকমই আমরা বিভিন্ন ভূকম্পীয় তরঙ্গের গতিবিধি পর্যালোচনা করে পৃথিবীরও ওই একই রকম তরমুজের মতো তিনটে অংশ লক্ষ্য করতে পারি। একবারে পৃথিবীর বাইরের অংশটাকে আমরা বলবো ভূত্বক বা আর্থ ক্রাস্ট, মাঝের অংশটাকে বলবো ভূমণ্ডল বা ম্যান্টেল, এবং একবারে ভিতরের স্তরকে বলবো আমরা কেন্দ্রমণ্ডল বা কোর। তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র অর্থাৎ 6371 কিমি পর্যন্ত যদি আমরা একটা প্রস্থচ্ছেদ নিই পৃথিবীর, আমরা এই তিনটে স্তরকে পরপর লক্ষ্য করব। এই স্তরগুলোকেই আমরা এখানে বড় করে দেখিয়েছি। দেখো, এখানে আমরা পৃথিবীর তিনটে স্তর লক্ষ্য করছি, বাইরের অংশ ভূত্বক, মাঝে কেন্দ্রমণ্ডল বা ম্যান্টেল, এবং একবারে ভিতরে স্তরকে বলবো আমরা কেন্দ্রমণ্ডল বা কোর। প্রথমেই আসছি আমরা পৃথিবীর বাইরের অংশ বা ভূত্বক, যেটাকে আমরা ক্রাস্ট বলি, আর্থ ক্রাস্ট। ভূত্বক হলো কি? পৃথিবীর একবারের বাইরের স্তর, যা শিলা এবং মৃত্তিকা দ্বারা গঠিত। এই ভূত্বকের গভীরতা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। যেমন মহাদেশের নিচে এই স্তরের গভীরতা মোটামুটি 50 থেকে 60 কিমি, এবং মহাসাগরের নিচে 5 থেকে 7 কিমি। এই স্তরের উষ্ণতা অন্যান্য স্তরের তুলনায় অনেক কম, এবং এই স্তরের ঘনত্ব হল 2.2 থেকে 2.9 গ্রাম/ঘন সেন্টিমিটার। এই ভূত্বককে আমরা দুটো স্তর উপস্তরে ভাগ করতে পারি। একবারের যে বাইরের স্তর রয়েছে সেটার নাম হলো সিয়াল, SIAL, এবং ভূত্বকের নিচের স্তরের নাম হচ্ছে সীমা, SIMA। দেখো, এই নামের মধ্য দিয়ে কিন্তু আমরা এই সিয়াল এবং সীমা সংজ্ঞা বা সিয়াল এবং সীমা বলতে কী বুঝি সেটা আমরা জানতে পারব। যেমন সিয়াল দেখো, SI কথার অর্থ হচ্ছে সিলিকা, এবং AL হল অ্যালুমিনিয়াম। তাহলে সিয়াল হলো কি? ভূত্বকের উপরিস্তর, যা সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, সেই স্তরকেই আমরা বলবো সিয়াল। সিয়াল হলো কি? ভূত্বকের উপরিস্তর, এবং ইহা মহাদেশীয় ভূত্বক গঠন করে, এবং যা গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দ্বারা গঠিত। এরপরেই আসছি আমরা সীমা। সীমা কি? এখানে দেখো, সীমা SI এবং MA। SI হলো সিলিকা, আর MA বা MG বলতে পারি, যেটা ম্যাগনেসিয়ামের সংকেত। তাহলে সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত ভূত্বকের নিচের স্তরকেই আমরা বলবো সীমা। ইহা প্রধানত মহাসাগরীয় ভূত্বক গঠন করে, এবং ইহা ব্যাসল্ট জাতীয় ক্ষারীয় শিলা দ্বারা গঠিত। তাহলে এখান থেকে আমরা ভূত্বকের মেন যে উপাদানগুলো, যেমন সিলিকা, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম, তাহলে ভূত্বকের মেন তিনটে উপাদান সিলিকা, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম। তাহলে এরপরে আসছি আমরা গুরুমণ্ডল, বা যেটাকে বলা হয় ম্যান্টেল। গুরুমণ্ডল তাহলে কাকে বলে বলবো? যে ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মাঝে যে স্তর রয়েছে সেই স্তরকেই আমরা বলবো গুরুমণ্ডল। গুরুমণ্ডলের গভীরতা হলো কি না, ভূত্বকের পরবর্তী, ভূত্বকের যদি গড় গভীরতা আমরা 30 কিমি ধরি, তাহলে 30 কিমির পরবর্তী থেকে মোটামুটি 2900 কিমি পর্যন্ত হল গুরুমণ্ডলের বিস্তার। এই স্তরের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম/ঘন সেন্টিমিটার। এরপর দেখো, এই স্তরকে আমরা যেমনভাবে ভূত্বককে দুটো ভাগে ভাগ করেছিলাম, সেরকমভাবে গুরুমণ্ডলেরও দুটো উপস্তর আছে। গুরুমণ্ডলের ওপরের স্তরকে আমরা বলবো ক্রোফে সীমা, CR,
FESIMA এবং গুরুমণ্ডলের নিচের স্তরকে বলবো আমরা নিফে সীমা NIFESIMA। দেখো সিআর মানে ক্রোমিয়াম, FE মানে লোহা, SI হচ্ছে সিলিকা এবং MA হলো ম্যাগনেসিয়াম। তাহলে ক্রোমিয়াম, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত গুরুমণ্ডলের ওপরের স্তরকে আমরা বলবো ক্রোফেসীমা। এই ক্রোফেসীমার গড় গভীরতা হলো ভূত্বকের পরবর্তী অংশ থেকে প্রায় 700 কিমি পর্যন্ত। এরপর আসছি দেখো নিফেসীমা। নিফেসীমা কি কি রয়েছে এখানে? NI অর্থাৎ নিকেল, FE লোহা, SI সিলিকা এবং MA হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে নিকেল, লোহা, সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত গুরুমণ্ডলের নিচের স্তরকে আমরা বলবো নিফেসীমা। এই নিফেসীমার গড় গভীরতা হলো ক্রোফেসীমা অর্থাৎ 700 কিমি পরবর্তী অংশ থেকে 2900 কিমি পর্যন্ত হলো নিফেসীমা। এখানকার এই গুরুমণ্ডলের উষ্ণতা মোটামুটি 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকে। এরপর লাস্ট স্তরে আমরা আসছি কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডল হলো কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা মানে অর্থাৎ গুরুমণ্ডলের পরবর্তী অংশ থেকে পৃথিবীর কেন্দ্র অর্থাৎ 6371 কিমি পর্যন্ত যে স্তর রয়েছে বা পৃথিবীর কেন্দ্রে যে স্তর রয়েছে সেই স্তরকেই আমরা বলবো কেন্দ্রমণ্ডল বা কোর। এখানকার প্রধান উপাদান হলো লোহা নিকেল NI এবং লোহা FE। এই জন্য কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে। এই স্তরকে বলা হয় নিফে কারণ এখানে নিকেল এবং লোহার প্রাধান্য বেশি দেখা যায়। এই স্তরের গড় ঘনত্ব বা এই স্তরের ঘনত্ব মোটামুটি 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এই স্তরের উষ্ণতা অন্যান্য যে স্তরগুলো রয়েছে ভূত্বক বা গুরুমণ্ডল তার থেকে অনেক বেশি থাকে, প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি। এই জন্য এত উষ্ণতা থাকার জন্য এখানকার যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো কিন্তু গলিত অবস্থায় গলিত অবস্থায় থাকে। কিন্তু এখানকার চাপ যেহেতু অনেক বেশি থাকে মোটামুটি 3500 কিলোবারের মতো, সেই জন্য এখানকার যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো অনেকটা জেলির মতো থকথকে, না কঠিন না তরল, থকথকে জেলির মতো ভাবে অবস্থান করে। যেমন ধরে দেখো ভূত্বক এবং গুরুমণ্ডলের আমরা উপস্তর পেয়েছিলাম দুটো করে, সেরকমই কেন্দ্রমণ্ডলের দুটো উপস্তর আছে। কেন্দ্রমণ্ডলের বাইরের অংশকে আমরা বলবো বহিঃকেন্দ্রমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের অভ্যন্তরে যে স্তর রয়েছে সেটাকে বলবো অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের গড় গভীরতা 2900 কিমি থেকে মোটামুটি 5150 কিমি পর্যন্ত। আর 5150 কিমির পর থেকে একবারে পৃথিবীর কেন্দ্র অর্থাৎ 6371 কিমি পর্যন্ত যে স্তর রয়েছে সেই স্তরকে বলবো আমরা অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে আমরা এই যে তিনটে স্তর এবং তার উপস্তর সম্পর্কে আমরা জানলাম। এরপরে দেখো যে প্রত্যেকটা স্তরের মাঝে একটা করে বিযুক্তি রেখা রয়েছে, মানে একটা স্তর আরেকটা স্তর থেকে যে পৃথকভাবে রয়েছে সেই প্রত্যেকটা স্তরের যে বিযুক্তি রেখা সেই বিযুক্তি রেখাগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। সেই বিযুক্তি রেখার নামগুলো আমরা এরপরে জানব। যেমন দেখো প্রথমে সিয়াল এবং সীমা এই দুটোর মাঝে যে বিযুক্তি রেখা রয়েছে সেইটাকে বলা হয় কনরাড বিযুক্তি। সেইরকমই ভূত্বক এবং গুরুমণ্ডল এই দুটোর মাঝে যে বিযুক্তি রয়েছে সেই বিযুক্তি রেখার নাম হচ্ছে মোহ বিযুক্তি। এবং গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে অর্থাৎ 2900 কিলোমিটার গভীরতায় যে বিযুক্তি রয়েছে সেই বিযুক্তিকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি। এছাড়াও দেখো যেমন ক্রোফেসীমা এবং নিফেসীমার মাঝে একটা বিযুক্তি রয়েছে বা বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে বিযুক্তি রয়েছে, এই ক্রোফেসীমা এবং নিফেসীমার মাঝে যে বিযুক্তি রয়েছে তাকে বলা হয় 660 ডিগ্রি বিযুক্তি রেখা বা রেপটি বিযুক্তি। সেইরকমই
বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রয়েছে সেই বিযুক্তিটাকে বলা হয় লেম্যান বিযুক্তি রেখা বা বুলেন বিযুক্তি রেখা। দেখো এই যে বিযুক্তি রেখাগুলো আমরা জানলাম, এই বিযুক্তি রেখা ধরে বিভিন্ন স্তরগুলোর বা উপস্তরগুলোর সংজ্ঞা আমরা কিন্তু বলতে পারব। যেমন দেখো শিয়াল এবং সীমার মাঝে আছে কন্ডার বিযুক্তি, বা ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে আছে মোহ বিযুক্তি, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি। এই বিযুক্তি রেখাগুলো ধরে কীভাবে সংজ্ঞা বলবে তোমরা? ধরো তোমরা বলবে শিয়াল কাকে বলে, তাহলে আমরা কি বলতে পারি, ভূপৃষ্ঠ থেকে কন্ডার বিযুক্তি পর্যন্ত যে স্তর রয়েছে সেটাকে আমরা বলতে পারি শিয়াল, বা কন্ডার বিযুক্তি থেকে মোহ বিযুক্তি পর্যন্ত যে স্তর রয়েছে সেটাকে আমরা বলবো সীমা। সেম আবার বলতে পারি কি, যে মোহ বিযুক্তি থেকে গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত যে স্তর রয়েছে সেটাকে আমরা বলতে পারি গুরুমণ্ডল, বা গুটেনবার্গ বিযুক্তি থেকে একবারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে স্তর রয়েছে সেটাকে আমরা বলতে পারি কেন্দ্রমণ্ডল। তাহলে বিযুক্তি রেখা ধরেও আমরা কিন্তু বিভিন্ন স্তরগুলো বা উপস্তরগুলোর সংজ্ঞা নিরূপণ করতে পারি। তাহলে এখানে আমরা সমস্ত কিছু, আজকে পৃথিবীর অভ্যন্তরে যে তিনটে স্তর রয়েছে এবং তার উপস্তর রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। বাড়িতে বসে তোমরা এই ছবিটা আঁকবে এবং ছবি এঁকে সমস্ত কিছু নামগুলো যেমনভাবে দিয়েছি সেরকমভাবেই নামগুলো দেবে নিচের ছবি নিয়ে।